লকডাউনের ফলে সমস্যায় পড়েছে ভিন রাজ্য থেকে জয়গা বা ভুটানে আসা ট্রাক চালকরা। ভুটান সীমান্ত জয়গা ও দলসিংপাড়া এলাকায় ট্রাক পার্কিং এ বর্তমানে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক। সমস্যায় ভিন রাজ্য থেকে জয়গা বা ভুটানে আসা ট্রাক চালকরা। লকডাউনের ফলে ট্রাক চলাচল সব বন্ধ, আর ভুটান সীমান্ত জয়গা ও দলসিংপাড়া এলাকায় ট্রাক পার্কিং এ বর্তমানে হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে রয়েছে। কেউ বা চার দিন থেকে, কেউ বা সাত দিন থেকে আটকে আছে, কেউ বা অন্ধ্রপ্রদেশের, কেউ বা রাজস্থান, কেউ বা পাঞ্জাবের, কেউ বা কলকাতার। ট্রাক চালকরা জানান, কোন স্বাস্থ্য পরীক্ষা হয়নি তাদের। এমনকি এতদিন ধরে এখানে বসে থাকার ফলে হাতে যা অর্থ ছিল সব প্রায় শেষের দিকে। এখন কি খাবে, কি করে চলবে, কিছুই বুঝতে পারছে না তারা। আমরা আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। কি নিয়ে আসছেন এখানে? এখানে ভুটান নিয়ে এসেছিলাম আমরা গুয়াহাটি থেকে কার্বন। ঠিক আছে, কার্বন খালি করে আমরা এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছি। দাঁড়ানোর পরে এখানে কোনো ডাক্তার স্বাস্থ্য নাই। গোটা দশ দিন আগে দুইটা মাস দেওয়া হয়েছিল, দেওয়ার পরে কেউ চেক আপে আসেনি। এইখানে অসুবিধা আমাদের এই যে সরকারের পক্ষ থেকে কোনো ডাক্তার চিকিৎসা নাই, তারপরে গাড়িদের, গাড়িওয়ালা ড্রাইভারদের অসুবিধা, তারপরে আমাদের যে ফাইন্যান্সিয়ালি অসুবিধা, সেইটা হলো মেন অসুবিধা। এইটা যেন অতিরিক্ত সরকার যেন আমাদের সহযোগিতা করে, কেন ফাইন্যান্সরা বাদ দেবে না আমাদেরকে। ওরা রাস্তায় বেরোলে যেই ডেটটা আজকে 25 তারিখ, কারো 15 তারিখ, কারো 10 তারিখ, ফাইন্যান্সের ছাড়বে না কিন্তু। এইটা যেন স্পেশালি সরকার মন্তব্য করে যেন আমাদের সহযোগিতা করে জিনিস। তারপরে খাওয়া দাওয়া দিক দিয়ে অসুবিধা, গাড়ি ঘোড়া তো বন্ধ আছে, সেটা আমরা মানলাম, সরকারের নির্দেশ আমরা মানলাম, সংবিধান যেটা, এই জিনিসটা আমাদের চেক আপ যেইগুলো বাইরের থেকে আসছে, এই রাত্রিবেলা গাড়ি আসছে, আবার রাত্রিবেলা যাচ্ছে, এইগুলো যেন সরকার থেকে আরও টাইট যেন দেওয়া হয়।